আমি তো গালাগাল খাওয়ার মতো কিছু করিনি, মানুষকে পরিষেবা দিয়েছি, কোমর অব্দি জলে নেমে ভাঙড়ে ত্রাণ দিয়েছি, আমফানে লোকের পাশে দাঁড়িয়েছি, কেউ সেটা ডিনাই করতে পারবে না। আমফানে ত্রাণ দেওয়ার থেকে কোভিডে মানুষের বাড়ি বাড়ি ওয়ার্ড ব্লকে গিয়ে শুধু ডিএমের সাহায্য নিয়ে এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাহায্য তো নিয়েইছি, এবং নিজের ফান্ড থেকে এবং আমার জলপাইগুড়ির বাড়ি থেকে আমি তো এগুলো আমি কোনোদিন প্রচার করিনি বলে হয়তো আপনারা জানেন না। তাই জন্যই আমার পলিটিক্সটা না করার আরেকটা কারণ হলো, কারণ কি আমি পলিটিক্সটা বুঝতে পারি না। আমি আগে শুনেছি যে নেকি কর দরিয়া মে ডাল, কিন্তু পলিটিক্সে এসে সবসময় একটা চালের প্যাকেট দিয়ে এভাবে তাকিয়ে ছবি তুলতে হয়, সেটা আমার খুব একটা পছন্দের না। হয়তো কাজের সূত্রে করতে হয়, যেগুলো সূত্রে করি না তখন লোকে বলে উনি তো কাজ করেননি, আমি আজকে কাজ গুনাতেও আসিনি। কিন্তু আপনাদের যে কাছে আপনারা মিডিয়া, আপনাদের ইউ হ্যাভ অ্যান অ্যাক্সেস টু এভরিথিং, সো আমি এটাও বলবো যে আপনারা প্লিজ যান পোর্টালে, এমপি ল্যাড ইউটিলাইজেশনের নাম্বার ওয়ানে কার নাম আছে সেটাও একবার চেক করে নিন।